হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ান টাচ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে আছি মোহাম্মদ শাহজাহান হোসেন, আর আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে উইন্ডোজ সিস্টেমটা, অপারেটিং সিস্টেমটা ইউজ করবো আর কি। তো চলুন শুরু করা যাক। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাছাড়া সাবস্ক্রাইব করার পরে একটা বেল বাটন আসবে, ওটার মধ্যে একটা ক্লিক করে রাখবেন। আমরা যখনই ভিডিও আপডেট দিব আপনারা বেল বাটনটার মধ্যে একটা ক্লিক করে রাখলে তাৎক্ষণিকভাবে ভিডিওটা আপনাদের এখানে নোটিফিকেশন হিসেবে চলে যাবে আর কি। আর তাছাড়া আমরা প্রায় সময় খেয়াল করি যে আমাদের ভিডিওটা কেউ কেউ দেখেন, বা আমাদের কথায় কোনো মিস্টেক হলে আপনারা ভিডিওটা আর দেখেন না। আমরা প্লিজ আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, তারপর যদি কোনো সমস্যা দেখেন তাহলে আমাদেরকে মেসেজ করে কনফার্ম হবেন, তাহলে আমরা আপনাদের জন্য ভালোভাবে ভিডিও বানাতে পারবো। তো আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজার দিয়ে গুগলের মধ্যে যাবেন। আমি ক্রোম ইউজ করতেছি। এখানে গিয়ে সার্চ বক্সের মধ্যে সার্চ করবেন অ্যান্ড্রয়েড। এই দেখুন অ্যান্ড্রয়েড উইন্ডোজ .apk এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এমন একটা পেজ আসবে। এখানে দেখুন অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দিছে, তো আপনারা যেটা এখান থেকে ইউজ করবেন যে ওয়েবসাইটটা এটা হচ্ছে, এখানে দেখুন missingtrick.net, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে যাবেন একটু, এখানে দেখুন ডাউনলোড উইন্ডোজ 7 লঞ্চার, আর একটা হচ্ছে মিরর লিঙ্ক। তো আপনারা ডাউনলোড উইন্ডোজ 7 লঞ্চারে ক্লিক করবেন। তো এটা এখানে দেখুন ডাউনলোড দেওয়ার জন্য, তো আমি একবার অলরেডি ডাউনলোড দিয়ে রাখছি, আবারও বলতেছে, তো আমি দেখাইতেছি। পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবেন, ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। তারপর যেটা করবেন, আপনার অ্যাপসটা আপনাদের মতো করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে দেওয়ার পরে দেন ওপেন করবেন। সরি গাইস, আমি স্ক্যান রেকর্ড করার কারণে আমার মোবাইল ফোনটা একটু স্লোলি কাজ করতেছে, তাছাড়া লঞ্চার ইউজ করতেছি তো এই কারণে। এই দেখুন এটা আসার পরে আপনারা কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দেওয়ার পরে আপনার লেটেস্ট ভার্সনটা আপডেট হবে আর কি। তো এটা আপডেট করে নিলেই আপনাদের বেটার হবে। ওল্ড ভার্সনের মধ্যে মাউসটা ঠিকঠাক মতো কাজ করে না, যে জায়গায় প্রথম টাচ করেন ওই জায়গায় গিয়ে এটা আর কাজ করে না। আর লেটেস্ট ভার্সনে আপনার মাউস আপনার আঙ্গুলের ইশারার সাথে সাথে মাউস আপ ডাউন করবে। তাছাড়া বিভিন্ন ধরনের লেটেস্ট ভার্সনের মধ্যে আপনার 4টা লঞ্চার ইউজ করা হয়েছে, উইন্ডোজ 10, তাছাড়া 4টা উইন্ডোজ ইউজ করা হয়েছে, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, তাছাড়া উইন্ডোজ XP বিশটা, সরি পাঁচটা কিংবা 4টা, এমন হবে তো 7 বিশটা আছে, তাছাড়া XPও আছে, তাছাড়া আপনার 10ও এখন আপডেট ভার্সনে 10 দেওয়া হয়েছে, উইন্ডোজ 10। তো আপনারা এটা খুব সূক্ষ্মভাবে ইউজ করতে পারেন। এটাকে আবার রিপ্লে ইনস্টল করে নেবেন। তো যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটাই দেখবেন। কেননা কখন যে আমরা সফটওয়্যারটা বা যেটা নিয়ে কথা বলি, মূল কথাটা কখন যে বলে ফেলি, এটা আপনারা বুঝতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তাছাড়া আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর একটা বেল বাটন আসবে, ওটার মধ্যে একটা ক্লিক করে রাখবেন। আমাদের লেটেস্ট ভিডিওগুলো আপডেট পাবেন তাৎক্ষণিকভাবে। দেখুন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, দেন ওপেন। একদম স্টেনের মতো আসছে এখন। ইয়েস দিয়ে দিবেন, উইন্ডোজ লঞ্চারটা ইউজ করি এখন। তো আর চাইলে সেটিংস গুলো রাখতেও পারেন, না চাইলে আপনারা ডিলিটও করে দিতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। এখানে মাউসটা এখনো আসে নাই অবশ্য, ক্রস দিয়ে নিতেছি আমি মাউসটাকে আনার জন্য। এই দেখুন এখানে উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 7, উইন্ডোজ 20, উইন্ডোজ XP, তো আপনি যেটা চান ওইটাই ইউজ করতে পারবেন। এখানে মাউসটা আনার জন্য আপনারা দেখুন অনেকগুলো সেটিংস আছে, আপনারা আপনাদের মতো করেই করে নেবেন, সবগুলাই দেখবেন। তো
তো এখানে আমরা যে মাউসগুলো কম্পিউটারের মধ্যে ইউজ করতে পারি সবগুলো মাউসে এখানে সেট আপ দেওয়া আছে, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। আমি এমনিতেই একটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এখন দেখুন আপনি যে জায়গায় টাচ করতেছেন মাউসটাও কিন্তু আপনার টাচের সাথে সাথে চলছে, তো একটা ম্যাজিক কিন্তু উঠতেছে। আপনি চাইলে ওইটা রাখতেও পারেন বা নাও রাখতে পারেন, এটা আপনারই সম্পূর্ণ আপনার উপর ডিফারেন্স করবে। এখানে দেখুন অনেকগুলো সেটিংসে দেওয়া আছে যেগুলো একদমই কম্পিউটারের মতো, তো আপনারা আপনাদের মতো করে করে নেবেন, তাছাড়া তারপর কনফার্ম করে দেবেন। এখানে আপনি চাইলে পছন্দের অ্যাপস অ্যাড করতে পারেন, তাছাড়া রিফ্রেশ দিতে পারেন, তাছাড়া ডাবল ক্লিকও করতে পারেন, এটা আপনার মর্জি। আর এখানে দেখুন নিচে আমার ব্যাটারি থেকে ওয়াইফাই থেকে সব কিছু, সরি, আমার দেখুন অ্যান্টিভাইরাসের ইয়া, তাছাড়া এখানে দেখুন টাইমটা, ব্যাটারি, ওয়াইফাই, সাউন্ড সিস্টেম সব কিছুই এখানে সেট আপ দেওয়া আছে। তো গাইস আমি স্ক্রিন রেকর্ড করার কারণে হয়তো আমার ভিডিওটা এমন করতেছে, তাছাড়া স্ক্রিনটা এমন করতেছে, একটু স্লোলি কাজ করতেছে। আশা করি এটা স্লোলি কাজ করবে না আপনাদের এখানে। তো আশা করি আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, তাছাড়া কমেন্ট করে জানাবেন, কোনো ধরনের প্রবলেম হলেও আমাদেরকে কমেন্ট করবেন, আমরা অবশ্যই এটা সলিউশন দিয়ে থাকবো। আর তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে কমেন্ট করার জন্য, বা আমাদের নিজস্ব জিমেলও দিতে পারেন, তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, স্কাইপের আইডিও অবশ্যই দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে, আপনারা চাইলেই ওখান থেকে আমাদেরকে কমেন্ট করতে পারেন বা এনি কোনো কোশ্চেন করতে পারেন, নো প্রবলেম। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।